বন্ধুরা, আপনারা রাস্তাঘাটে অথবা বাস ট্রেনে চলাচল করার সময় হয়তো কিন্নারদের দেখে থাকতে পারেন। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, কিন্নারের মধ্যে আসলে মেল এবং ফিমেল দুই ধরনের গুণ পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আধুনিক সমাজে এসেও এখনো পর্যন্ত তাদেরকে নিজের করে নেওয়ার অথবা সমাজের জায়গা করে নেওয়ার মতো মানুষ আমরা খুব কমই দেখতে পাই। কিন্নার মানে হচ্ছে থার্ড জেন্ডার, যাদেরকে আমরা হিজড়াও বলে থাকি। তারা সব সময় আমাদের সমাজে রেসপেক্ট পাওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল করে যাচ্ছে। কিন্নার অথবা হিজড়াদের কথা শুনলে আমাদের মাথায় সব সময় রাস্তাঘাটে হাতে তালে দিয়ে টাকা খোঁজা অথবা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করার কথাগুলোই মনে আসে। কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন, আসলে এই কিন্নারদের জন্ম কিভাবে হয়? আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন হিজড়াদের সম্পর্কে কিছু অজানা এবং সিক্রেট ইনফরমেশন। তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বন্ধুরা, ডাক্তারদের মতে কিন্নারদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েরই গুণ থেকে থাকে। এমনকি উপর থেকে ছেলের মতো দেখতে হলেও ভিতরে তাদের ইন্টারনাল অর্গানগুলো মেয়েদের মতো হয়ে থাকে। ঠিক একইভাবে উপর থেকে ছেলের মতো দেখতে হলেও ভিতরে মেয়েদের মতো অর্গান থাকতে পারে। এমনকি ডাক্তারদের মতে প্রেগনেন্সি হওয়ার পরে 3 মাসের মধ্যে মেল এবং ফিমেল অর্গানগুলো তৈরি হয়। আর ওই সময়ে যদি বাচ্চার মা কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করে থাকে, মানে হচ্ছে সেফলি চলাফেরা যদি না করে, এতে করে বাচ্চার মধ্যে ছেলে এবং মেয়ে দুই ধরনের গুণ চলে আসতে পারে। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা জেনে আসি মায়ের গর্ভের মধ্যে আসলে লিঙ্গগুলো কিভাবে নির্ধারণ করা হয়। আমাদের শরীরে সাধারণত 23 জোড়া মানে 46টি ক্রোমোজোম থাকে, যেগুলোর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজম আর বাকি 1 জোড়া হয়ে থাকে সেক্স ক্রোমোজম। আর সেই 1 জোড়া ক্রোমোজম দিয়েই বাচ্চাদের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। অর্থাৎ এই ক্রোমোজোমগুলোর মধ্যে XY ক্রোমোজোম মিলিত হলে ছেলে শিশু জন্ম হয় অথবা XX ক্রোমোজোম মিলিত হলে মেয়ে শিশু জন্ম হয়। কিন্তু বন্ধুরা, এই দুই রকমের ক্রোমোজোমের বাইরে যদি কোনো তৃতীয় ক্রোমোজোম এই জায়গায় এসে মিলিত হয়, মানে হচ্ছে XXX অথবা YY ক্রোমোজোম যদি মিলিত হয়, তাহলে কিন্নার বাচ্চা জন্ম হয়ে থাকে। তখন তাদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়ের গুণগুলো পাওয়া যায়। আর এই জিনিসটা প্রেগনেন্সি শুরুর দিকে নির্ধারণ হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জানিয়ে রাখি কি কারণে আসলে প্রেগনেন্সির সময় বাচ্চাদের কিন্নার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আসলে প্রেগনেন্সির সময় যদি কোনো মহিলা কোনো সাধারণ রোগবালাই অথবা কোনো জটিল রোগে ভুগে থাকে, তখন এই জিনিসগুলো মেয়েদের ইউটেরাসের উপর এফেক্ট ফেলে। অথবা প্রেগনেন্সি শুরুর 3 মাসে মেয়েদের যদি কোনো রোগ হয় আর তারা যদি অনেক হাই ডোজের ওষুধ খেয়ে ফেলে, তাহলেও তাদের থার্ড জেন্ডার জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি অনেক সময় প্রেগনেন্সিতে যদি কোনো মহিলা বিষাক্ত কেমিক্যাল দেওয়া খাবার খেয়ে থাকে, এর প্রভাবও মেয়েদের মধ্যে পড়ে এবং পেটে থাকা বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার শুরু হয়ে যায়। আর এই কারণেই মেয়েদেরকে সবসময় প্রেগনেন্সির প্রথম 3 মাস অনেক বেশি সাবধান থাকতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হয়। বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন কিন্নারদের আসলে কিভাবে জন্ম হয়ে থাকে এবং এই জন্মের মধ্যে তাদের কোনো ধরনের হাত থাকে না। আর আমরা অনেক সময় দেখি কিন্নাররা রাস্তাঘাটের মধ্যে যে কোনো মানুষের সাথে হাতে তালে দিয়ে নাচ গান করে, এমনকি তারা পুলিশের সাথে পর্যন্ত উল্টাপাল্টা কাজ করে থাকে। কিন্তু বন্ধুরা, এই জিনিসগুলো বন্ধ করার জন্য আমাদেরকেই তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে এবং সমাজে আমাদের সাধারণ মানুষের মতো তাদের চাকরি বাকরি এবং ভালোভাবে বাঁচার ব্যবস্থা করতে হবে, কারণ তারাও আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।